দলটা ভালোই আছে আসলে, দলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে আসলে কে কেমন মাঠে পারফর্ম করে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে। আপনার ইফস এন্ড বাট সবাই সব দলেই থাকবে, আমিও বলতাম যে ও থাকলে ভালো হইতো, ও থাকলে ভালো হইতো, আম শিওর অন্য ক্যাপ্টেনগুলোও তাই বলবে। বাট আমার কাছে মনে হয় যে যে দল মাঠে ভালো খেলবে তাই সেই জিতার চান্সেস বেশি। হ্যাঁ, এক্সপেকটেশন হলো যে আমরা অনেকদিন পর ক্রিকেটে আসছি, একটা কম্পিটিটিভ ক্রিকেট হবে, প্রায় অলমোস্ট 50-60 জন ক্রিকেটার আমরা এই টুর্নামেন্টটা খেলবো। আসলে জাস্ট ক্রিকেটে ফিরে আসছি এটা না চিন্তা করে আমার কাছে মনে হয় যে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু ইন্ডিভিজুয়ালি অনেক কিছু পেতে পারি। এখন কেউ যদি কারো যদি খুব ভালো একটা টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে বা খুব ভালো বোলিংয়ে পারফরমেন্স করে, তার জন্য ন্যাশনাল টিমের দরজা খুলে যেতে পারে, এরকম কোনো ইয়াং প্লেয়ার যদি থাকে অথবা তাকে নিয়ে চিন্তা করতে পারে। সো আমার কাছে মনে হয় এটা একটা অপরচুনিটি সবার জন্য যে এই টুর্নামেন্টে ভালো করে পারফর্ম করে নিজের জায়গাটা তৈরি করে নেওয়ার। আমার কাছে মনে হয় না যে কেউ এটাকে একটা জাস্ট প্র্যাকটিস ম্যাচ বলেন, একটা নর্মাল টুর্নামেন্ট বলে হিসাব করবে। আমার কাছে মনে হয় যে আমরা যতটুক ন্যাশনাল টিমে সিরিয়াস থাকি, ন্যাশনাল টিমের বাংলাদেশের জন্য ম্যাচ খেলার সময় ওই লেভেলের কম্পিটিটিভনেস হবে ইনশাল্লাহ। অবশ্যই এটা মানে এক্সাইটিং, আমার কাছে মনে হয় যে কালকের থেকে টুর্নামেন্টটা শুরু, আমরা একটু লাকি ছিলাম, আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছি, সো ওই এক্সাইটমেন্ট ওখানেও আমাদের একটু কাজ করেছে। বাট এটা একটু ডিফারেন্ট, এটা একটা টুর্নামেন্ট যেখানে আপনার জিতা হার নিয়ে অনেক কিছু ডিপেন্ড করবে। সো অবশ্যই এক্সাইটেড, আমাদের দুটো প্র্যাকটিস সেশন আছে আমাদের প্রথম ম্যাচের আগে। সো আমরা যেই ইফস এন্ড বাটস আছে ওগুলো চেষ্টা করছি যে ওই দুটো প্র্যাকটিস সেশনের মধ্যে কমপ্লিট করে নেওয়ার জন্য। অবশ্যই তাই চেষ্টা করব, যত টুর্নামেন্টে আমরা একটা টিম, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ারই আমাদের চিন্তা, চ্যাম্পিয়ন হওয়ারই আমাদের ইচ্ছা। সো যেটা বললাম যে ইচ্ছা তো সবারই থাকবে, বাট এন্ড অফ দ্য ডে যে মাঠে ভালো খেলবে সেই পাবে। দর্শক অবশ্যই মিস করব, কারণ নর্মালি আমরা তো এরকম ধরনের টুর্নামেন্ট খেলতে পারি না, আমাদের ধরনের ন্যাশনাল টিমের বিজি শিডিউল থাকে বা প্রিমিয়ার লিগ আমরা খেলি, এরকম ধরনের হয়তো ওয়ান ডে তিনটে টিম ভাগ করে খুবই কম হয়। বাট আমার কাছে মনে হয় যদি দর্শক সিচুয়েশন দেশে ভালো থাকতো তাহলে অবশ্যই দর্শকরা অনেক এনজয় করতেন। বাট যা শুনছি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে খেলাটা দেখানো হবে, তো আশা করি তারা বাসায় বসে জিনিসটা এনজয় করতে পারবে। না অবশ্যই ভালো লাগতেছে, কখনোই তো এরকম হয়নি যে এতদিন মাঠের বাইরে ছিলাম, বাট মাঠে এরকম একটা সিরিজ শুরু হচ্ছে, অবশ্যই অনেক এক্সাইটেড এবং আশা করছি খুব ভালো একটা সিরিজ হবে। না অবশ্যই আপনি যদি চিন্তা করেন প্রত্যেকটা টিমই ভালো, অবশ্যই প্রত্যাশা অনেক হাই আমাদের যে টিমটা হয়েছে, অবশ্যই আমাদের প্ল্যান থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলবো। সো আশা করছি যদি আমরা আমাদের ন্যাচারাল গেমটা খেলতে পারি অবশ্যই ভালো কিছুই হবে। না দলে সব মিলে খুব ভালো একটা সাইড আমি মনে করি, তিনটা দলই খুব ভালো হয়েছে। বাট আমাদের যেটা পজিটিভ দিকে আমি মনে করি যে ফিল্ডিং সাইডটা খুবই ভালো আমাদের, সাথে বোলিং ব্যাটিং তো আছে, বাট আমাদের যেটা পজিটিভ দিক থাকবে সব থেকে বেশি ইয়াং প্লেয়ার অনেক বেশি, সো আমাদের ফিল্ডিং সাইডটা খুবই ভালো হবে। সো আশা করছি যে তিনটা ডিপার্টমেন্টই ভালো কিছু হবে। না অবশ্যই এটা তো অনেক বড় একটা ব্যাপার, কারণ আমরা সবাই জানি যে উনি একটা টিমের জন্য কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে। সো অবশ্যই ওনার কাছ থেকে অনেক বড় কিছু আশা করতেছি, আর আমরা সবাই জানি যে উনি ওনার খেলার প্রতি কতটুকু ডেডিকেটেড। সো আশা করতেছি ভালো কিছু হবে। ভালো লাগছে কারণ মাঠের মানুষ, আমরা মাঠে ফিরছি, কারণ এতদিন প্র্যাকটিস করছিলাম, ওটার একটা প্লিজিং একটা ফ্যাক্টর ছিল। এখন কম্পিটিটিভ ক্রিকেট স্টার্ট হচ্ছে, খুবই ভালো লাগছে, কারণ দিন শেষে এটা আমাদের কাজ, আমাদের ভালোবাসার জায়গা, তো সেদিক থেকে ভালো লাগছে। এক্সপেকটেশন অবশ্যই টু বি দ্য চ্যাম্পিয়ন ইনশাল্লাহ, কারণ আমার মনে হয় তার চেয়ে বড় কথা যে এটা আমাদের দেশের মানে সবচেয়ে যারা প্রমিজিং এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি বলি, সব দিক থেকে যারা বেস্ট প্লেয়ারগুলো এখানে হয়তো বা খেলছে, তো এটা আমাদের নিজেদের ভেতর একটা ভালো একটা প্রতিযোগিতা টু প্রুভ আওয়ার সেলফ। এবং অনেকদিন পরে যেহেতু আমরা মাঠে নামছি, তো এটা সবার ভিতরে একটা কৌতূহল কাজ করবে বা একটা ইন্সপিরেশন বলেন বা একটা যে কোনো মানে যেভাবে আপনি ডিসক্রাইব করতে পারেন, তো সেদিক থেকে বলি যে এটা খুবই ভালো একটা দিক। দল মাশাল্লাহ খুব ভালো হয়েছে, আমার মনে হয় যে ফ্রম টপ অর্ডার টু লেট মিডল অর্ডার, স্পিনিং সাইড, পেস বোলিং ইউনিটও খুব ভালো, তো ওভারঅল আমার কাছে মনে হয় খুবই ব্যালেন্স সাইড।
অবশ্যই আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং এর জন্য বিসিবিকে ধন্যবাদ, কারণ আমার মনে হয় যে আমাদের কম্পিটিটিভ ক্রিকেটে ফেরাটাও আমরা সবাই চাচ্ছি, ক্রিকেটাররাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমরা ফিরতে পারি, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা টুর্নামেন্ট হবে এবং আমরা সবাই মুখিয়ে আছি, কারণ সব প্লেয়াররাই খুবই উদগ্রীব এই টুর্নামেন্ট খেলার জন্য।